কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার, তার চোট কতটা গুরুতর তা নিয়ে এখনও স্পষ্ট কিছু ধারণা পাওয়া যায়নি। তবে শ্রেয়স আইয়ারের চোট যা তাতে যতটা বোঝা যাচ্ছে যে হয়তো ফার্স্ট লেগে খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। অতএব কেকেআরের অধিনায়ক পরিবর্তন করতে হবে। তাহলে কেকেআরের অধিনায়ক কে হবেন বা কে নেতৃত্ব দেবেন কেকেআরকে? লিস্টে কারা কারা আছে আমরা এক নজরে দেখে নিই। আন্দ্রে রাসেল কলকাতা দলে বহুদিন ধরেই রাসেল রয়েছেন, তার অভিজ্ঞতাও রয়েছে ব্যাটে এবং বল করার বড় ভরসা তিনি, একজন অলরাউন্ডার, পারফর্মার, গেম চেঞ্জার। আইপিএলে 98 ম্যাচ খেলেছেন তিনি, 2035 রান করেছেন, সঙ্গে রয়েছে 89 উইকেট। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারের ওপর দায়িত্ব দিতে পারে কলকাতা, তরুণ ক্রিকেটারদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে তার। রাসেলের মতো সিনিয়র ক্রিকেটারকে তরুণরা মেনে চলবে, সেই কারণে রাসেলের ওপর দায়িত্ব তুলে দিলে খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কলকাতার, একথাই মনে করছেন বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ। এরপরে যে নামটি রয়েছে তিনি হলেন নীতীশ রানা। কেকেআর দলের সহ অধিনায়কের দায়িত্ব অনেক সময় সামলেছেন নীতীশ, ঘরোয়া ক্রিকেটে দলকে, দিল্লি দলকে নেতৃত্ব দিয়েছেন, অর্থাৎ অধিনায়কের দায়িত্ব কাঁধে নেয়ার অভ্যেস রয়েছে তার। রাসেলের মতো নীতীশও অলরাউন্ডার, যদিও খুব বেশি বল করতে দেখা যায় না তাকে। আইপিএলে 91 ম্যাচ খেলেছেন নীতীশ রানা, 2181 রান করেছেন, 15 অর্ধশত রান রয়েছে তার। খুব বেশি বল না করলেও 7 উইকেট রয়েছে তার দখলে। দলের ব্যাটিং বিভাগের অন্যতম ভরসা নীতীশ, দলের দায়িত্ব তার কাঁধে দেয়া হতে পারে, যদিও রাসেল সুনীল নারায়ণের মতো বিদেশি ক্রিকেটারদের সামলানোর দায়িত্ব মাত্র 3 আন্তর্জাতিক ম্যাচ খেলা নীতীশকে দেয়া হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়াও রয়েছেন টিম সাউদি, সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ড দলের অধিনায়ক সাউদি, আন্তর্জাতিক দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএল খেলার জন্য তার দেশে বোর্ডে আগে ছেড়ে দিতে পারে সাউদিদের, সেক্ষেত্রে প্রথম থেকেই সাউদিকে পাবে কেকেআর। শ্রেয়স আইপিএলের প্রথম দিকে খেলতে না পারলে তিনি নেতৃত্ব দিতে পারেন, ব্যাট খামিজ না থাকায় বিদেশি প্রেশার হিসাবে সাউদির দলে জায়গা প্রায় পাকা, তাই সাউদিকে অধিনায়ক করার কথা ভাবছেন অনেকেই। আপনাদের কি মনে হয় কেকেআর অধিনায়ক হিসাবে শ্রেয়স বদলি কাকে দেখতে চাইছেন আপনারা? এছাড়াও আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এই ধরনের আরও আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।